মোটিভেশন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে পারিবারিক সুখ শান্তি এবং অর্থলাভ করতে পারেন শুধুমাত্র বৃহস্পতিবার এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে। বৃহস্পতিবারকে লক্ষ্মীবারও বলা হয়। আবার বৃহস্পতিবার দিনটি বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতিকে সমর্পিত করা হয়। এদিন বিষ্ণুর পুজো করা হয়। মনে করা হয় এদিন বিষ্ণুর পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায়। পাশাপাশি বৃহস্পতির পুজো করলে বিবাহের আগত বাধা দূর হয়। এছাড়াও বৃহস্পতির আশীর্বাদে উচ্চশিক্ষা ও অর্থলাভের যোগ সৃষ্টি হয়। সুখী দাম্পত্য জীবন, চাকরি, অর্থ ও উচ্চ শিক্ষালাভের জন্য বৃহস্পতিবার বিশেষ কিছু উপায় করা উচিত। নাম্বার ১, এদিন সবচেয়ে বেশি হলুদ রঙের জিনিস ব্যবহার করুন। সকালে স্নানের পর হলুদ বস্ত্র ধারণ করুন। এদিন উপবাস করলে হলুদ ফল খান। নাম্বার ২, বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্ত শুভ। স্নানের পর ওম বৃহস্পতে নম মন্ত্র জপ করলে অর্থ সম্পদে উন্নতি লাভ করা যায়। নাম্বার ৩, বৃহস্পতিবার বিষ্ণু ও লক্ষ্মী দেবীর পুজো করা উচিত। বিষ্ণু ও লক্ষ্মীকে অর্থ ও বৈভবের প্রতীক মনে করা হয়। এদিন বৃহস্পতিবার ব্রত করা উচিত। এর প্রভাবে দাম্পত্য জীবন সুখী হয় ও পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। নাম্বার ৪, আটার মধ্যে ছোলার ডাল, গুড়, হলুদ মিশিয়ে গরুকে খাওয়ান। এছাড়াও স্নানের সময় জলে হলুদ মিশিয়ে স্নান করুন। কোনো দরিদ্রকে ছোলার ডাল, কলা, হলুদ বস্ত্র দান করুন। নাম্বার ৫, এদিন কাউকে ঋণ দেবেন না বা কারো থেকে ঋণ নেবেন না। এমন করলে জাতকের কোষ্ঠীতে বৃহস্পতির পরিস্থিতি খারাপ হয়, জাতককে আর্থিক সমস্যার মুখে পড়ে। নাম্বার ৬, বৃহস্পতিকে মজবুত করার জন্য পূজোর পর নিজের ঘাড় বা কবজিতে হলুদের তিলক লাগান। এর প্রভাবে কোষ্ঠীতে বৃহস্পতি মজবুত হয়, পাশাপাশি ব্যক্তি ধনলাভ করতে পারেন।